আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে এসএসসির সাধারণ গণিতের ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের একটি সৃজনশীল প্রশ্নের, জ্যামিতি সৃজনশীল প্রশ্নের গণাঙ্ক প্রশ্নটির উত্তর নিয়ে তোমাদের সামনে থাকার চেষ্টা করব। তোমরা ইতিপূর্বে ক এবং খ এই দুইটি প্রশ্নে মিলে একটি আমি ভিডিও আপলোড করেছি। আজকে আমি তোমাদের এই গণাঙ্ক প্রশ্নটির সলিউশন দেওয়ার চেষ্টা করব। গণাঙ্ক প্রশ্নটি দেখলে অবশ্যই বুঝতে পারবে আগের পর্বের সাথে, অর্থাৎ ক এবং খ নং যে প্রশ্নটি আলোচনা করেছিলাম, মূলত এই প্রশ্নটি, এই সৃজনশীলটি তোমাদের একদম জ্যামিতির পুনরোধ্যায়, অর্থাৎ ক্ষেত্রফল সংক্রান্ত যে আমাদের জ্যামিতির একটি অধ্যায় আছে, যেখানে দেখে থাকবে যে সমকোণী ত্রিভুজের আমরা যে কন্ডিশনগুলো পেয়ে থাকি, অর্থাৎ সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমরা যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য বা অর্থাৎ সমকোণী ত্রিভুজের বিস্তৃতি আকারে আরও দুটি উপপাদ্য পুনরোধ্যায়ে দেখবা, যেটা শুধুমাত্র এক্সট্রা আকারে দেওয়া আছে। এখানে উচ্চতর গণিতের মতো আমাদের প্রশ্নের যে ভাষাগত থাকে, এই ভাষাগত নেই। আজকে আমি এই সামান্য উদ্দীপক থেকে এই সৃজনশীল প্রশ্নের গণনের যদি আনসার করতে চাই, এবিসি একটি ত্রিভুজ যার মধ্যমা কিন্তু এডি বলা হয়েছে, এবং গণাঙ্ক প্রশ্নে বলা হয়েছে যদি, কথাটা কিন্তু একটু খেয়াল করো, উদ্দীপকের ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ ছিল এটি কিন্তু উল্লেখ করা নাই। এটি সমকোণী না, সমদ্বিবাহু না, স্থূলকোণী, অর্থাৎ ছয় ধরনের যে ত্রিভুজ আছে এই ত্রিভুজের কোনো কিছুই উল্লেখ নাই। বাট গণনায় তারা বলে দিয়েছে যদি এবি সমান বিসি সমান সিএ হয় তবে প্রমাণ করো যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটি হবে রুট ওভার 3/4 এ বি হোল স্কোয়ার, বা রুট ওভার 3/4 বিসি হোল স্কোয়ার বলতে পারতো, বা রুট ওভার 3/4 আমাদের এসি হোল স্কোয়ার বলতে পারতো। অর্থাৎ তোমরা যদি দেখো গণাঙ্ক প্রশ্নটির আনসার করার ক্ষেত্রে অ্যাট এ টাইমে তোমরা 16.1 যে পরিমিতি আছে, এই পরিমিতির কিন্তু প্রমাণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অ্যাকচুয়ালি প্রমাণটি অটোমেটিক্যালি হয়ে যাবে। তবে আমরা জ্যামিতিক পদ্ধতিতে কিভাবে আমরা প্রমাণটি করব। ওকে, তাহলে আমরা শুরু করতে চাই। দেখো গণাঙ্ক প্রশ্নটি আমরা বলবো বা আমরা চিত্রে যেভাবে আঁকবো সেটি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এটি সমবাহু ত্রিভুজ হবে, কারণ প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য এখানে কি সমান, তাই না? সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে আমরা সমবাহু ত্রিভুজ আমরা এঁকে নিলাম। একটু লক্ষ্য করো এখানে এ বি সি বলেছে আমাদের এ বি সমান বি সি সমান আমাদের সি এ, এখানে অলরেডি বলেছে যদি হয়, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য সমান, এবং তারা বলেছে দেখো এ বি সি ত্রিভুজের মধ্যমা। তাহলে মধ্যমা যখন আঁকবো, তোমরা যদি পড়বো এই সৃজনশীল প্রশ্নের তোমরা ক এবং খ নং প্রশ্নটি যদি দেখো উত্তর ওখানে, ওখানে দেখবে আমি বলেছিলাম যে সমবাহু ত্রিভুজের আমরা মধ্যমা যেটি আঁকবো, এই মধ্যমা একসাথে কিন্তু আমাদের লম্ব হবে বা উচ্চতা হবে। সো আমরা সমবাহু ত্রিভুজের শীর্ষ থেকে, শীর্ষ এ থেকে যখনই আমরা এখানে লম্ব আঁকবো সেটি কিন্তু দেখো বিসের উপর লম্ব হবে, এবং অ্যাট এ টাইমে বিসের মধ্যবিন্দু হবে, অর্থাৎ বিসের মধ্যবিন্দুতে আমরা লম্ব পাবো। তাহলে এখানে দেখো এডি আমরা যদি বা বলছি এডি আমরা মধ্যমা আমাদের আঁকা হয়েছে, আবার দেখো এডি কিন্তু অ্যাট এ টাইমে আমরা দেখতে পাচ্ছি বিসের উপর লম্ব, তার মানে এডি কে আমরা কিন্তু বলতে পারবো এডি সমান আমাদের লম্ব বা উচ্চতা, লম্ব বা এবিসি ত্রিভুজের উচ্চতা আমরা বলতে পারবো। আমি কেন এগুলো আলোচনা করছি, তোমরা জানো যে তৌহিদ একাডেমি যে ইউটিউব চ্যানেল বা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে আমি তোমাদের রিকোয়ারমেন্ট পূর্ণ করার চেষ্টা করি। সেই ক্ষেত্রে দেখো এই গণাঙ্ক প্রশ্নটির আনসার করার ক্ষেত্রে আমি জ্যামিতিক ব্যাখ্যার মাধ্যমে অ্যাট এ টাইমে আমাদের এই প্রমাণটি হয়ে যাবে, বা তোমরা পুনরোধ্যায়ে লাস্টে যে 17 নম্বর যে প্রশ্নটি আছে সৃজনশীল 17 নম্বর প্রশ্নে দেখো গণাঙ্ক একটি প্রশ্ন দেওয়া আছে, পি কিউ আর ত্রিভুজের একটি মধ্যমা দেওয়া আছে, ওখান থেকে কিন্তু প্রমাণ ছিল যে তোমাদের মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 4 গুণ ত্রিভুজের, অর্থাৎ সমবাহু ত্রিভুজের যে কোনো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 3 গুণের সমান, অর্থাৎ সমবাহু ত্রিভুজের আমরা যদি বলি যে মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 4 গুণ সমান আমরা পাবো, যে কোনো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 3 গুণের সমান। এটি কিন্তু এমসিকিউ টাইপের আমাদের প্রশ্ন, আমাদের সমবাহু ত্রিভুজের বেসিক যে বিষয়টা, এখান থেকে আমরা কিন্তু এডি স্কোয়ার সমান আমরা অবশ্যই 3/4 এ বি স্কোয়ার আমরা রাখতে পারবো। ওকে, তো এখানে যদি আমরা শুধু এডি রাখতে চাই, অর্থাৎ এটি দেখো উচ্চতা আমি বলেছি, তাহলে আমরা কি পাবো √3/2 এখানে এবি হবে, অর্থাৎ আমরা যদি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি এ ধরি, তাহলে আমাদের এখানে উচ্চতা এটিকে যদি আমরা এইচ দ্বারা প্রকাশ করি,
তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান দেখো আমরা পেয়ে যাচ্ছি √3/2a ওকে তোমাদের বলবো যে আমি চেষ্টা করি কোন একটি ম্যাথমেটিক্যাল টার্মের প্রমাণের ক্ষেত্রে সেটি জ্যামিতি হোক বা ত্রিকোণমিতি হোক বা বীজগণিত হোক যে অংশ হোক না কেন বেসিক বিষয়গুলো কিন্তু আমি তোমাদের সামনে আপলোড করার চেষ্টা করি এই উপপাদ্যটির প্রমাণ এট এ টাইমে তোমরা যখন করতে যাবে সেই ক্ষেত্রে দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেছে কিভাবে হয়েছে দেখো আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি আমরা বলো তো ত্রিভুজ ক্ষেত্র ABC সমান আমরা বলতে পারবো দেখো হাফ ইনটু ভূমি যদি আমরা BC নিই এবং উচ্চতা দেখো আমরা এখানে AD নিচ্ছি তাহলে আমাদের যেহেতু প্রমাণ এখানে AB স্কয়ার আছে তাহলে আমরা হাফ ইনটু দেখো আমরা BC এর পরিবর্তে কি নিতে পারি বলো তো BC এর পরিবর্তে আমরা AB নিতে পারি ওকে আর AD বলতে কত পাচ্ছে দেখো √3/2 ইনটু দেখো AB তাহলে এখানে ক্যালকুলেশন করলে দেখো √3/4 AB স্কয়ার অটোমেটিক্যালি আমরা পেয়ে যাচ্ছি নরমালি আমরা ম্যাথমেটিক্যাল টার্মে পরিমিতির সাথে যদি কম্পেয়ার করি বা সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় যদি করতে পারি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে গেলাম এবং আমরা এই চিত্রের মাধ্যমে কিন্তু এই প্রমাণটা আমরা নরমালি খুব শর্টলি আমি দেখাতে পারলাম বাট জ্যামিতিক ব্যাখ্যা আমি কিভাবে প্রমাণ করব জ্যামিতিক পদ্ধতিতে কিভাবে তোমাদের প্রমাণটা দেখাবো সেটাই আমি এখন তোমাদের সামনে আলোচনা করব ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো যে আমরা অলরেডি যে গণাংশের প্রশ্নটি প্রমাণ চেয়েছে সেটি কিন্তু আমি খুব শর্টেই তোমাদের সামনে কিন্তু প্রমাণ করে দিয়েছি কিন্তু এটি আমি জ্যামিতিক ব্যাখ্যাটা তোমাদের সামনে আমি এখন আপলোড করার চেষ্টা করব বা জ্যামিতিক ব্যাখ্যাতে আমরা কিভাবে কি লিখব দেখো তাহলে প্রমাণের ক্ষেত্রে আমরা কিন্তু কি লিখব দেখো প্রমাণে আমরা লিখব এবিসি ত্রিভুজ এর মধ্যমা এডি হওয়াই আমরা লিখবো দেখো এবিসি ত্রিভুজের মধ্যমা এডি হওয়াই আমরা লিখব যে এডি লম্ব বিসি বা আমরা বলতে পারবো যে এডি সমান আমরা কিন্তু এখানে এডি লম্ব বলতে পারবো মধ্যমা হয় আমরা কি বলতে পারবো দেখো এডি লম্ব বিসি কারণটা আমরা লিখবো যে সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের কারণ উদ্দীপকে কিন্তু অলরেডি সমবাহু তিনটি বাহু দৈর্ঘ্য দিয়ে আছে সমবাহু ত্রিভুজের মধ্যমা সমান আমরা লম্ব দূরত্ব বা উচ্চতা বলতে পারবো লম্ব দূরত্ব বা আমরা এখানে উচ্চতা বলতে পারবো অর্থাৎ সমবাহু ত্রিভুজের আমাদের যে মধ্যমাটা হবে এই মধ্যমা কিন্তু আমরা এট এ টাইমে কি বলতে পারবো বলতো আমরা বিপরীত বাহুর উপর লম্ব হবে বা লম্ব দূরত্ব যেটি হবে যা উচ্চতা হবে সেটা অবশ্য মধ্যমার সমান হবে ওকে এখন দেখো তাহলে আমরা এখন কি বলতে পারবো দেখো এখন এ বি ডি ও দেখো ত্রিভুজ এ ডি সি উভয় সমকোণী ত্রিভুজ উভয়ে সমকোণী ত্রিভুজ উভয় সমকোণী দেখো ত্রিভুজ আমরা লিখতে পারবো ওকে যে এবিসি ত্রিভুজে যেহেতু এডি আমাদের মধ্যমা আবার এডি দেখো বিসি এর উপর আমাদের অলরেডি কি আমাদের লম্ব দূরত্ব হয়ে যাবে সো এবিডি এবং এডিসি উভয় সমকোণী ত্রিভুজ হবে যার আমরা বলতে পারবো দেখো অলরেডি এটা বলতে পারবো যে এডিবি কোণ সমান আমরা বলতে পারবো দেখো এডি সি কোণ সমান আমরা বলবো এক সমকোণ এক সমকোণ ওকে এক সমকোণ আমরা যদি বলতে চাই এখন আমরা এবিডি এবং এডিসি ত্রিভুজ সর্বসম ত্রিভুজ একটু দেখিয়ে দিই এখন দেখো এখন লিখব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি এসিডি এ আমরা কি বলতে পারছি বলতো অতিভুজ অলরেডি আমরা বলতে পারবো দেখো অতিভুজ আমরা এবি সমান অতিভুজ আমরা এখানে এসি বলতে পারবো আর সর্বসম শর্ত তোমরা জানো চারটি এখানে কিন্তু অলরেডি আমরা সমকোণী ত্রিভুজের সর্বসমতা পাবো যে দুইটি সমকোণী ত্রিভুজের একটির দুইটি সমকোণী ত্রিভুজের অতিভুজ অর্থাৎ একটির অতিভুজ আর যে কোনো এক বাহু অপরটির অতিভুজ আর একটি বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজটা সর্বসম হবে কারণ আমাদের অলরেডি এবিডি সমকোণী ত্রিভুজ আর এডিসি সমকোণী ত্রিভুজ এখানে দেখো যেহেতু এটি 90 ডিগ্রি সো এই সমকোণের বিপরীত বাহু দেখো অতিভুজ আবার এডিসি সমকোণের বিপরীত বাহু কিন্তু এসি আর এখানে দেখতে পাচ্ছি দেখো এডি
সমান আমরা এডি পাচ্ছি, এটিকে আমরা বলবো সাধারণ বাহু। এডি আমাদের উভয় ত্রিভুজে দেখো সাধারণ বাহু। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ দেখো এ সি ডি, এটা আমরা কি বলতে পারবো বলতো, অতিভুজ বাহু সর্বসমতা, অতিভুজ বাহু সর্বসমতা আমরা খুব সহজে বলতে পারবো। ওকে, তাহলে আমরা যেহেতু এ বি ডি ত্রিভুজ আর এ সি ডি ত্রিভুজ দুইটি সর্বসম ত্রিভুজ হচ্ছে, আমাদের মুখ্য উদ্দেশ্য কি, বলো বিডি সমান কত, আমরা সি ডি প্রমাণ করব। কারণ নর্মালি আমরা জানি যে সমবাহু ত্রিভুজের আমরা যখন যে কোনো একটি শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব আঁকবো বা মধ্যমা পাবো, সেটা অটোমেটিকলি বিপরীত বাহুকে আমাদের কি করবে বলো, সমদ্বিখণ্ডিত করবে। বাট এটা কিন্তু আমি জ্যামিতিকভাবে প্রমাণ করার জন্য আমি এ বি ডি এবং এ সি ডি দুইটি সমকোণী ত্রিভুজ কি করছে বলতো, সর্বসম করলাম। সর্বসম করার কারণে আমাদের যে বিষয়টা প্রয়োজন, যে বিডি সমান দেখো আমি সি ডি পেয়ে গেলাম। ওকে, তাহলে আমাদের প্রমাণে কিন্তু এই গণাঙ্ক প্রশ্ন যেটি বলেছে যে আমাদের জ্যামিতিকভাবে এই উদ্দীপকের আলোকে কিন্তু প্রমাণ করতে হবে। তাহলে আমি নিঃসন্দেহে দুইটি সমকোণী ত্রিভুজের মাধ্যমে সর্বসমর মাধ্যমে আমি দেখো বিডি সমান আমি সি ডি পেয়ে গেলাম। ওকে, এখন আমাদের প্রয়োজনটা কি বলতো, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল যদি পেতে হয়, তাহলে আমাদের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি এখানে বি সি আছে আর উচ্চতা আমার এ ডি প্রয়োজন। তাহলে এ ডি যদি পেতে চাই তাহলে আমরা কি করবো দেখো তো, তাহলে এখন লিখব এ বি ডি সমকোণী যার দেখো এ ডি বি কোণ সমান এক সমকোণ, এক সমকোণ। ওকে, এবং আমরা বলবো এবং এ বি অতিভুজ, এ বি অতিভুজ, তাহলে অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, এটি তোমরা খুব সহজেই আনসারটি লিখতে পারবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, উপপাদ্য অনুসারে কি পেতে পারি দেখি, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে নিঃসন্দেহে আমরা কি বলতে পারবো বলতো, এ বি স্কোয়ার সমান দেখো বি ডি স্কোয়ার প্লাস দেখো এ ডি স্কোয়ার। ওকে, আমি একটু ডিটেলসে ভেঙে তোমাদের এই প্রমাণটি দেখানোর চেষ্টা করছি, কারণ তোমরা নর্মালি এই প্রমাণগুলো খুব দ্রুতই করতে পারবে, কিন্তু আমি তোমাদের জ্যামিতিক পদ্ধতিতে যেহেতু প্রমাণটি আমাদের করতে হবে, তাহলে আমি এখানে এ ডি আমাদের দরকার, উচ্চতা আমাদের দরকার, তাহলে আমরা এখান থেকে নিঃসন্দেহে কি লিখতে পারবো বলতো, এ ডি স্কোয়ার সমান এ বি স্কোয়ার মাইনাস বি ডি স্কোয়ার। ওকে, আর লক্ষ্য করো বি ডি যেহেতু আমাদের এ ডি মধ্যমা, তাহলে আমরা কি লিখতে পারবো বলতো, তাহলে বি ডি সমান কত, সি ডি, আর বি ডি সমান নিঃসন্দেহে হাফ অফ বি সি হবে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি দেখো তো, এ বি স্কোয়ার, বি ডি সমান আমরা অবশ্যই লিখতে পারবো, তাহলে আমরা এ বি রাখবো, কারণ আমরা এ বি বাহু সমান বি সি বাহু সমান সি এ বাহু, তাহলে আমরা বি ডি সমান আমরা কি লিখতে পারি বলতো, হাফ অফ দেখো বি সি আমরা লিখে নিতে পারলাম। এখানে লক্ষ্য করো তাহলে এ বি স্কোয়ার, আর এখানে আমাদের মূলত আছে দেখো ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফলে প্রমাণ করতে হবে রুট থ্রি বাই ফোর এ বি স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়ান বাই ফোর বি সি স্কোয়ার। আমরা সাইড নোট লিখতে পারি যে ডি বি সি এর মধ্যবিন্দু, ওকে, ডি দেখো বি সি এর মধ্যবিন্দু। তাহলে আমি একটু তোমাদের বামে একটু সরিয়ে দেখাতে চাই, তাহলে আমরা এ ডি স্কোয়ার সমান কি পাচ্ছি দেখো, লসাগু যদি করি তাহলে আমরা এখানে দেখো ফোর, তাহলে ফোর এ বি স্কোয়ার মাইনাস দেখো বি সি স্কোয়ার পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে এ ডি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি দেখো, ফোর এ বি স্কোয়ার, আর নিঃসন্দেহে এ বি তে কনভার্ট করবো, তাহলে বি সি কে আমরা এ বি এর মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে আমরা এ বি স্কোয়ার পেয়ে যাচ্ছি, বাই দেখো এখানে ফোর, বা আমরা এখানে লিখতে পারবো দেখো এ এ ডি স্কোয়ার সমান দেখো থ্রি এ বি স্কোয়ার বাই ফোর পাচ্ছি। ওকে, তাহলে তোমরা একটু দেখে নাও, আমি একটু এখান থেকে যেহেতু প্রমাণটি করছি সেক্ষেত্রে আমরা এ ডি স্কোয়ার সমান পেয়ে গেলাম দেখো থ্রি বাই ফোর এ বি স্কোয়ার। তাহলে আমি একটু এটা মুছে দিই, মুছে দেওয়ার প্রয়োজন আছে, কারণ এখান থেকে আমরা এখন যে লাইনটা পাবো দেখো এখান থেকে আমরা লিখতে পারবো বা শুধু এ ডি সমান আমরা লিখতে পারবো দেখো থ্রি এ বি স্কোয়ার বাই ফোর,
এটাকে আমরা হোল রুট ওভার দেব। তাহলে আমরা এখানে কি পাবো বলতো, এডি সমান আমরা রুট থ্রি, আর এবি স্কোয়ারকে শুধু রুট করলে এবি থাকে, আর ফোর এর বর্গমূল করলে টু থাকে। ওকে, তাহলে আমরা দেখো অলরেডি উচ্চতার আমরা মান পেয়েছি, এডি সমান আমরা কি পেলাম, রুট থ্রি বাই টু এবি পেলাম। যেহেতু ক্ষেত্রফল আমাদের এবি আকারের রেখেছে, সো আমরা এভাবে আমরা উচ্চতাটা রেখে দিলাম যে রুট থ্রি বাই টু, দেখো এ বি পেলাম। আর এই জ্যামিতিক পদ্ধতি অর্থাৎ এটি প্রমাণ করার ক্ষেত্রে প্রথমে আমি কিন্তু শর্টলি তোমাদের বুঝিয়েছিলাম যে খুব দ্রুত আমরা জ্যামিতিক পদ্ধতি ছাড়া কিভাবে প্রমাণ করতে পারবো। তাহলে এখন আমরা কি লিখবো দেখো, অতএব ত্রিভুজ এখানে আছে কি বলতো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি, বলতে কি বলতো আমি এখানে চিত্র অনুসারে বিসি নেব, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বলতে কি বলতো এখানে এডি। তাহলে হাফ ইন্টু দেখো বিসি, আমাদের বিসি মানে কি বলতো এবি বা এসি, তাহলে আমাদের প্রমাণে আছে এবি, তাহলে বিসি এর পরিবর্তে আমরা এবি লিখে নেব। আর এখানে আমরা কি পেলাম দেখো তো, এখানে পাচ্ছি দেখো রুট থ্রি বাই আমরা পাচ্ছি টু ইন্টু এবি পাচ্ছি, তাই না? তাহলে ফাইনালি আমরা লিখতে পারি দেখো রুট থ্রি বাই ফোর, আমরা এ বি আর এ বি গুণ করলে এ বি স্কোয়ার হচ্ছে। তাহলে আমরা ক্ষেত্রফল কিন্তু সুন্দরভাবে প্রমাণ করতে পারলাম, বা খুব সহজেই কিন্তু ক্ষেত্রফল প্রমাণ করতে পারছি। কিন্তু তোমাদের বলবো যে পনেরো অধ্যায় দেখো এই প্রমাণটি তোমাদের এভাবে আসে, যদি ক্ষেত্রফল না দিয়ে তারা প্রমাণে এভাবে দিতে পারে যে ফোর এ ডি স্কোয়ার সমান থ্রি এ বি স্কোয়ার, এভাবে প্রমাণ তোমাদের দিতে পারে প্রমাণটি। ওকে, বা এটিকে এভাবে দিতে পারে যে এ বি স্কোয়ার সমান দেখো ফোর বাই থ্রি এইটি স্কোয়ার, যেভাবে হোক না কেন প্রমাণ তোমাদের যে কোনো এক বাহুর সমবাহু ত্রিভুজের যে কোনো এক বাহুর দৈর্ঘ্য তোমার এখানে মধ্যমা বা আমাদের উচ্চতার চার ভাগের তিন এর অংশ দিতে পারে, যেভাবে দিক না কেন তোমরা পনেরো অধ্যায় যে সতেরো নম্বর যে এক্সট্রাটা আছে ওখানে দেখো প্রমাণটা কিন্তু এভাবে দেওয়া আছে, বাট ওটাকে একটু ঘোরানো হয়েছে যেহেতু এটি ক্যাডেট কলেজে, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে প্রশ্ন। সো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের ইন ডিটেলস একটু প্র্যাকটিস করতে হবে, তোমাদের মনে রাখতে হবে যে ক্যাডেট কলেজের প্রশ্নগুলো আসলে একটু জটিল থাকে, বা জেলা স্কুলের প্রশ্নগুলো জটিল থাকে। তাছাড়া সারা বাংলাদেশের নয়টি শিক্ষা বোর্ডের বিভিন্ন সুনামধন্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রশ্নগুলোতে একটু জটিল থাকে। জ্যামিতি দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি চেষ্টা করবো যে তোমাদের সামনে এই ধরনের কোনো জ্যামিতির ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে সেটি পরিমিতির অংশ হয়ে যাবে, বা নর্মাল বীজগণিত টাইপের প্রমাণগুলো হয়ে যাবে। এবং জ্যামিতির প্রমাণগুলো শুধু একটাই আমরা মুখস্থ করব সেটি না, আমাদের বিভিন্ন ধরনের রূপ চলে আসতে পারে, তবে বেসিক বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কন্টিনিউয়াসলি তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে চোখ রেখো, তোমরা এই ক্লাসটি শেয়ার করো, লাইক দিও, এবং সর্বোপরি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। দেখা হবে পরের ভিডিওতে, সেই প্রত্যাশায় এই ক্লাসে রীতি টালাম। আল্লাহ হাফেজ।